এই যুগে এইসব কেউ বিশ্বাস করে? ওকে সে ডাইভার্ট করেছে, ব্রেন ওয়াশ করে দিয়েছে, বলেছে যে তোরটা হয়েছে আমারটা হবে। মন্ড গনকার কষ্ট পেলাম রে মজুমদার। ভাই আপনি কি শপিং করতেছেন? হ্যাঁ, বিয়ের কেনাকাটা করতে বেরলাম। শুনেন না আপু, কিন্তু ওই যে ম্যাকের ওই যে ম্যাক NC30 বলেই হবে, ম্যাক NC30 স্টুডিও ফিক্সটা ইউজ করে দেন না ওইটা। আচ্ছা, কি এটা? হ্যাঁ, কি আজ আরে কোন বুতন দিতেছে? এই মে হন্দন করে দেখা যাবে না, ভিতরে আসো। তাহলে উঠলাম। চমক, আরে চাইম ভাই, কি অবস্থা? আর অবস্থা, আপনি এখানে আসবেন এই চমককে একবার জানানোর প্রয়োজন বোধ মনে করলেন না, খুবই দুঃখ পেয়েছি আমি। দুঃখ পাওয়ার তো কোনো কারণ নাই, সবার আগে তো তোমার সাথেই দেখাটা হলো। এটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে, আর এই জন্যই তো অ্যাক্সিডেন্টটা করলাম তোমার সাথে। শুনুন চাইম ভাই, এখানে শুধুমাত্র আমি আর আপনি আপন, তো বাকি সব পর? বাকি সব পর হবে কে রে, বাকি সবও আপন, কিন্তু আমি আর আপনি শুধুমাত্র রিয়েল টাইম। তা তো রিয়েল টাইম। তারা তো রিয়েল টাইম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। কি করা লাগবে বলো তো? করার তো অনেক কিছুই লাগবে চাইম ভাই। এই যে আপনি যে বিবাহ করছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কিন্তু আমিও বিবাহ করতে যাচ্ছি। তোমার বিয়ে নাকি? বিয়ে হবে, একসাথেই হবে। আপনি বিয়ে করবেন রুমা পাকে, আর আমি বিয়ে করছি আপনার শালিকে, ঝুমুরকে। ও হ্যাঁ, তুমি তো ঝুমুরের সাথে তোমার কাহিনী, রাইট? কবে বিয়ে তোমার? আপনার যেদিন সেদিন। আপনি কিচ্ছু তো জানেন না। নাম কিছু জানি না। ও, বিয়ে তাহলে ফাইনাল হয়ে গেছে? ফাইনাল। আচ্ছা আচ্ছা, তো বাসা জানে? সবাই জানে, খালি আপনার জানাতে হবে। আমার, আমি কি জানাবো? আপনি গিয়ে বলবেন চমক। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আমি কি কেমন ছেলে হিসেবে? আমি কেমন ছেলে হিসেবে? তো তুমি চুপার চুপার না? এই গ্রামের প্রত্যেকটা মেয়ে আমাকে পছন্দ করে, স্বাভাবিক।
কিন্তু আমি কাকে পছন্দ করি? কাকে? আপনার শালিকে, জুমুরকে ভালোবেসে পড়েছি আমি, তো তার প্রেমে পল করেছি। পল করেছো? পল। ও ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তো ওগুলো বলা লাগবে না? আপনি আপনার মতন করে বলবেন, তাহলে আপনি জামাই মানুষ, সবাই খুশি হবে। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। ওকে, ডান ভাই, আপনার যখন যা লাগবে, ডাব খেতে মন চাইলে আমাকে বলবেন, যা খেতে মন চাইবে আমাকে বলবেন, রিয়েল টাইমে এনে দেবো আপনাকে। সব দিবা? সব। ওকে, কিতা খেতে চাইবেন আপনি বলেন, এটা জানাই দিব না তো। ঠিক আছে, ওকে। আয় তাহলে, চাই দিবিলে হয়তো ঝুমুর কি অবস্থা তোমার? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? গাড়ি তো পরেও দেখা যাবে, থাকবে তো, গাড়িও থাকবে, সায়ামও থাকবে। হ্যাঁ দেখছো, বুঝছো না? আদান হতা হয়ে মানুষের সিঁড়ি বেলে সারি দি কোনো টেকন আছে দি ফেলাই, রাতের ভিতরে দি ফেলাই, ৫ লাখ ৫ লাখ লাইবে দে। না না না, দুই লাখ হইতো না, ৫ লাখ লাইবে দে, রাতে দি ফেলে কে। ওকে, কোথা হাফিস। গাড়ি তো সুন্দর আছে, লাল মিক্ষে গাড়ি। অনেকক্ষণ ধরে সাইম ভাই দাঁড়ায় আছে, কালকে হবে তোমার জামাই, এখন তুমি দিয়ে আসবা ধরো। চোখ তো সব কাজ না করার চলে আমার সাথে হ্যালো হ্যালো কোলি, কেমন আছো? ভালো। আপনাকে শরবত দিতে বলা হয়েছে আমাকে। বাহ, খুব ভালো তো শরবত। তো শরবত তো এইখানে, আমার মুখের মধ্যে না। তাই তো। কোলি, তোমার জন্য শরবত। না, তুমি খাও। না, তুমি খাও। আমি ওইটা খাচ্ছি, তুমি এটা খাও। না, খাবার নেই তো। কেন, তোমার হবে বানি, তোমার ছুটি। আমি আসছি তো কি,
আপনার বিয়ে কালকে, আপনি ছেঁচার মতো একদিন আগে কেন আসছেন? কেন আসলে সমস্যা কোথায়? জামাইয়ের একদিন আগে চলে আসেন শ্বশুরবাড়িতে, আর আসছেন ভালো কথা। আপনি এটা কী পরে আসছেন? এরকম একটা এরকম কি এটা, এটা কি কলা না পাখি? কলা কলা আঁকা একটা শার্ট পরে কেন আসবেন আপনি? এটা তো কমফোর্টেবল শার্ট, মানে এটা গরমের মধ্যে এটা পরেই তো আরাম লাগে। আচ্ছা কলি, এই শার্টটা কি খারাপ বলো তো? আরে সুন্দর শার্ট দেখছো, ও তো কলিও বলতেছে এটা সুন্দর শার্ট। আপনি নিচে খলির ভাইকে দেখছেন কি সুন্দর কাপড় পরে আসছেন, আপনি জামাই মানুষ, আপনি পাঞ্জাবি পরে আসবেন? তাহলে একটা কাজ করি, ঢাকায় যাই, যে চেঞ্জ করি, চেঞ্জ করে আবার এরকম কী কী পরে, কী পরে আসতে হবে? শেরওয়ানি। শেরওয়ানি পরে আসবো, শেরওয়ানি পরে আসি। হ্যাঁ, আগে কি ট্রাক ড্রাইভার বা ইয়ে বাস ড্রাইভার ছিলেন? এত জার্নি করার শখ, 5 ঘন্টা বাদ আসবেন যাবেন? না, কখনো বাস ড্রাইভার ছিলাম, কিন্তু হেল্পার ছিলাম। আমার তাই মনে হয়, খালি আরাম দরকার। একদিন আগে আসলেন কেন আপনি? চলে যাচ্ছি, চলে যাই, শান্তি হবে, শরবতটা খাবো। আমি আসলাম, আপনি এক গ্লাস শরবত বানাই খাওয়াবেন, সেটাও খাওয়াবেন না? আপনি শরবত বানাতে পারেন? হ্যাঁ, আপনি কোন দিন আমাকে শরবত বানাই খাওয়াইছেন? বানাই এখন খাবেন আপনি? চল আপনার শরবত খাওয়াই, চলো। কোথায় যাবে? কলি তো যাবে না, আপনি যান। কলি চলো, আমরা শরবত বানাই, চলো বানাই। খারাপ না শরবত। আমার ঝরে আখি য কেমন আছে রাধা বল, ওরে ও ভাই শুভ কেমন আছে রাধা বল, উথলা এক ভজন চমৎকার ভাই উপরায় রে, আরে কাজ আছে আয়। আচ্ছা তারা আমি আসছি। কেন এলে না? আসো ভাই আসো আসো। আমার ঝরে আখি জল কেন এলো না? আসো ভাই, আমার ঝরে আখি জল কেমন আছে রাধা বল, ওরে যো ভাই সুবল কেমন আছে রাধা বল। থ্যাংক ইউ। তোরে দিয়ে নাচ করাবো। তোর বোকার মতন কথা বলিস, তুই আমার শরীরের দিকে তেকেছিস, আমার যে অবস্থা এই শরীর নিয়ে তো আমি নাচতে পারবো না, নো ডান্স। মানে তোর কনফিডেন্সই নাই। আমি একটু গড় তো করতো, আমি একজন কোরিওগ্রাফার, একটু গড় গড় দিই, গড় না গড় একটু দিই। এই মাজারটার দুটো বাড়ি দে তো, মাজার কেমনে দেতো? না না, তোর নিচের সাইডে ওরকমই না, হাইলাইট করা লাগবে তোর উপর সাইড। আগে বলেছি যে আমি ডান্স করতে পারি না, আর আমাকে কে শিখাবে? আমি শিখাবো, আমি কোরিওগ্রাফার। হ্যাঁ, এখন এখন কো যে আমি নাচি, নাচতে পারি না। কোরিওগ্রাফারের যে নাচা লাগবে এমন তো কোনো কথা নাই। কোরিওগ্রাফার অনেক সময় মোটা হয়, প্যারা ব্যাকা হয়, ও হচ্ছে স্টেপ দেখা দিবে। এই শাহরুখ খান বা আরও নায়করা যারা নাচে, তাহলে তো শাহরুখ খান বাদ দিয়ে কোরিওগ্রাফারই নাচতে পারতো, পারতো না? এটা ঠিক বলেছিস, ওরা হচ্ছে শুধু স্টেপ দেখায় দেয় আর শাহরুখ খানেরই করে না, এটা এমনি দেখালাম আর কি, কথার কথা। আচ্ছা তুই উপরটা হাইলাইট করবো তো, নিচে যেহেতু নিচের কাজ তুই কম জানিস, তাহলে একটু কি কোনো কাজ নাই? না না না, তুই শুধু
মনে কর যে আমি তোর একটা একটা নর্মাল একটা ধর, আমি এমন একটা নাচ তোরে শিখাই দেবো, এটা হচ্ছে অফবিট, মানে ফ্রি ড্যান্স। অফবিট মানে কোনো বিট নাই? না, বিট অফ থাকবে, আমি তোর নাচবো। কথা বোঝ আগে, এমন একটা এটা ধরে যে আছে না ফ্রি টি শার্ট, মোটারও লাগে চিকনেরও লাগে, আমি এমন একটা কোরিওগ্রাফি করে দেবো তোর, এটা মনে কর ফ্রি কোরিওগ্রাফি, বুঝছিস? মনে কর যে মনে মনে আসবো, মনে মনে একটা গান ধরে নে, ধর যে এরকম মুখে বলা যাবে কাশি আসতেছে। আচ্ছা, তোকে কেউ গালি দিচ্ছে? 1 2 3 4 এটা মুখ দিয়ে কোয়া যাবি না, এই যে যে 1 2 3 4 এটা অফবিট, মানে এটা ভিতরেই থাকবে। আর এই যে গানের বিটটা থাকবে তোমার উপরে, যে মনে করো যে আমি কিন্তু মনে মনে 1 2 3 4 কইছি, বিটটা দিবি কে? হ্যাঁ, গান বাজবে বিট, ফ্রি বিট, ওয়ান, এই বুঝছিস? আর এই যে হ্যাঁ হ্যাঁ, ঘোরা লাগবে, ঘোরা লাগবে, বডিলি ঘোরা লাগবে, এই যে এই ঘোরা, হ্যাঁ ফাইন ফাইন। আচ্ছা, এই 4 পর্যন্ত কিন্তু শেষ, 4 এর পরে এই 5, এই 5 এ এই লুকটা দিব হইতেছে পুরো শাহরুখ খান। কাকে দিব লুকটা? এই লুক, এই 5 মানে কি জানিস? 5 মানে হইতেছে তোমার নায়িকা ঝুমুর। হ্যাঁ, তখন এই এই ফাঁক দিয়া তার চোখ, এটা আইকনটা বাস। হ্যাঁ, আ মাথা অত না, হালকা দেও। হ্যাঁ, কারণ মেয়েরা সবচেয়ে পছন্দ করে ছেলেদের ড্যান্স, তাই নাকি? হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করছি একের ভিতরে 2, তোরও পটা নেওয়া যাবি, অনুষ্ঠানটা বাটি ইতিহাস হয়ে যাবে, যেহেতু বাইরের লোকজন আমরা দাওয়াত দিই নি, তো বাইরের লোক যা আসা লাগবে এমন কোনো কথা আছে? কিন্তু ইতিহাস করা লাগবি না, আমি ডান্স করে উড়িয়ে দিব। আচ্ছা, তাহলে আজকে কি শিখলাম দেখাচ্ছি? 1 2 3 4 এটা অফবিট, ভিতরে থাকবি, হ্যাঁ, স্লো স্লো, হালকা, একদম রোমান্টিক তো ফাইন। তাহলে আজকে আবার যাই, চলো চলো, যাই যাই, দাও দাও অফবিটে 1 2 3 4, 5 এ লুক, হালকা স্লো, বাহ, কিরে তোর দিয়ে বলে অভিনয়, পুরো অনুষ্ঠান ফাইটে যাবি, কিন্তু আমি তো হাঁপিয়ে গিয়েছি। এই যে প্র্যাকটিস নাই তো বুকা, প্র্যাকটিস না করলে তো গাম বই। আমি যদি নাচের সময় যদি এরকম আপিয়ে যাই তাহলে তো আমার সমস্যা নাই, ওটা আমি হালকা, আমি গান গানে ঢুকবো, একটু তুই জিরে নিবি, আবার আমি গানে ঢুকবো, তুই নাচবি, মানে একটা সিস্টেম করে নেব। মানে 6 নম্বর 7 নম্বর এগুলো দেখে দিই, আমি তো 5 পর্যন্ত গিয়েছি, আজকে এই পর্যন্তই কর, এটা একদম ফাইনাল একটা, মনে কর 1 2 3 4 4 পর্যন্ত বিট, তারপরে 5 এ ঘুরে লুক। নিচের পার্ট কিছু শিখাইলি না, নিচের পার্ট তুই মনে কর যে এরকম করতে পারিস, এই পারিস এটা না, উঠালে লাগবে যে এটা মনে মনে অফবিট, লাঠির মতো না, মানে একটা অন্য লেভেলে। আমি এটা পারি দেখ, হ্যাঁ এটা তুই যদি এটা পারিস, এটা তো এটা না, ভালো খারাপ, কিন্তু বিটে ফেলাবে, বিটে বিট, মনে মনে একটা বিট পাব। হাই, কফি? থ্যাংক ইউ, আমার যে ডিনারের পর 1 কাপ কফি লাগে এই কথাটা তো আমি আপনাকে কখনো বলি নাই, আপনি কিভাবে বুঝলেন? এনিওয়েজ থ্যাংক ইউ।
ইউ মোস্ট ওয়েলকাম। আমি আসলে জানতাম না যে আপনার ডিনারের পর কফি লাগে, জানলে সম্ভবত আনতাম না। আমি কফিটা নিয়েছি এই জন্য যে এই কফিটা আপনি খাবেন, আপনার সারা ঘুম হবে না, কালকে আপনাকে দেখতে খারাপ লাগবে, আপনি অনেক নার্ভাস থাকবেন, দ্যাট শুড বি আ ফান। এই জন্য আমার যেন ঘুম না আসে এই জন্য কফি আনছেন। ঠিক আছে, আচ্ছা আপনার মনের অবস্থা কি বলেন তো? মানে আপনি কি এক্সাইটেড নাকি নার্ভাস, কি অবস্থা? মানে এক্সাইটেড নার্ভাস হওয়ার পিছনে এক্সপ্লেনেশনটা একটু দেন যে কেন এক্সাইটেড বা নার্ভাস হতে হবে, কারণটা কি? যদি আমাকে পছন্দ নাই করতো, ও তো সরাসরি আমাকে বলে দিত, ও তো ডিরেক্ট বলার মেয়ে। কথাটা কিন্তু খারাপ হুস নেই, যে মেয়ে সিগারেট খায় সেই মেয়ে তো তোর এই বুংমাং কাটিং কুটিং দেওয়া অপছন্দ করার কথা না। আমারও তো বিয়ের প্রোগ্রাম, আমি যে সাজবো, আমি যে রেডি হব, আমার কি কি জিনিস লাগবে, এই দায়িত্বটা কার বলতো? আপনার। ওই দায়িত্বটা আমার, মানে আমার দায়িত্বটা যদি আমার হয় তাহলে তোমার বোনের দায়িত্বটা কেমনে আবার আমার হয়? তুমি যে এতদূর কষ্ট করে এই অফিস টফিস সব কিছু বাদ দিয়ে এসছো, মানে আমার কৃতজ্ঞতার কোনো ভাষাই নাই। গার বাজ না হবে পরে কিন্তু এইটা হবে। কি আসছিস? তুই দেখাইলে দুই না রঙিন। ওই খাই বল, খাম করো।